সবাইকে স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি খালেদা আক্তার। শুরুতেই জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ভোট কারচুপির রাজনীতি বিএনপি শুরু করেছিল, তাদের মুখে নীতি কথা মানায় না, বললেন প্রধানমন্ত্রী। শোকের মাসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা। রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সংকট, অনেক এলাকায় থাকে দিনে 5 ঘন্টা, কোথাও বা চাপ কম, কবে নাগাদ স্বাভাবিক হবে জানাতে পারে নীতি তার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি নিয়ে বিরোধ, মূল ফটক আটকে পদবঞ্চিতদের বিক্ষোভ, বন্ধ করে দেয়া হয়েছে শাটল ট্রেন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরু হয়েছে শোকাবহ আগস্ট মাস। 1975 সালের এ মাসে স্বাধীনতা বিরোধী দেশি বিদেশি ষড়যন্ত্রে সপরিবারে নিহত হন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 15ই আগস্ট ইতিহাসের নিষ্ঠুরতম এই হত্যাকাণ্ডের শিকার হন বঙ্গবন্ধুর সহধর্মিনী বেগম ফজিলাতুন্নেসা মুজিব, বঙ্গবন্ধুর ভাই শেখ আবু নাসের, বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, দ্বিতীয় ছেলে বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল ও তাদের স্ত্রী, ছোট ছেলে শেখ রাসেল এবং পরিবারের আরও বেশ কয়েকজন সদস্য। শোকের এই আগস্ট মাসকে যথাযথ মর্যাদায় শোকাবহ পরিবেশে পালন শুরু করেছে আওয়ামী লীগ। 1 আগস্টের প্রথম প্রহরে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে এই কর্মসূচি পালন শুরু হয়। মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো। বিএনপি হাতে হারিকেন নিয়ে আন্দোলন করছে, তাদের হাতে হারিকেন ধরিয়ে দিয়ে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকাবহ আগস্ট মাস উপলক্ষে সকালে কৃষক লীগের রক্তদান কর্মসূচি ও আলোচনা সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী। 15ই আগস্ট নিয়ে স্মৃতিচারণ করে তিনি বলেন, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সাথে জিয়া জড়িত তা প্রমাণিত, 75 পরবর্তী সরকারগুলো অবৈধভাবে ক্ষমতায় বসে দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে। রাশিয়া ইউক্রেন পরিস্থিতিতে পুরো বিশ্ব যখন টালমাটাল, তখন আওয়ামী লীগ সরকার দক্ষতার সাথে পরিস্থিতি সামাল দিচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, জ্বালানি নিয়ে সরকার আগাম ব্যবস্থা নিচ্ছে যাতে ভবিষ্যতে কোনো সমস্যায় পড়তে না হয়। এখন থেকে 2 সপ্তাহ বা 3 সপ্তাহ যেটা মিলিটারি ডিক্টেটর অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতায় থেকে যে দল গঠন করেছিল ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে, তাদের কাছে এখন নানা রকম নীতির কথা শুনতে হয়, কারণ নির্বাচনের ভিত্তি ধরে তো তাদের ক্ষমতায় আসা না, ক্ষমতায় হয় অবৈধভাবে আসা অথবা দেশ বিক্রির নিয়ে আসা। এই তো আমরা দেখেছি আমাদের বিএনপির নেতারা হারিকেন নিয়ে তারা আন্দোলন করছে, তো তাদের হাতে হারিকেনই ধরায় দিতে হবে, তাদের সবার হাতে হারিকেন ধরায় দেন আর দেশের মানুষকে আমরা নিরাপদ দেবো, দেশের মানুষ যাতে ভালো থাকে সেদিকে আমরা ব্যবস্থা নেব, সেই কাজটাই আমরা করব। চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় রাজধানীর বেশ কিছু আবাসিক এলাকায় দেখা দিয়েছে গ্যাস সংকট, কয়েকটি এলাকায় চাপও কম, আবার গ্যাস থাকে দিনে কেবল 5 ঘন্টা। তিতাসও স্বীকার করেছে বিষয়টি। মাহমুদ কমল জানাচ্ছেন বিস্তারিত। সকাল 7টা থেকে গ্যাসের অপেক্ষায় আছেন রাজধানীর খিলগাঁওয়ের বাসিন্দা পারভিন আক্তার। সকাল 11টায় পাননি গ্যাস, জানান সপ্তাহখানেক ধরে সংকট এমন পর্যায়ে যে রান্না করতে হচ্ছে ভোরে, বেশিরভাগ সময়ই পাল্টে যাচ্ছে পরিবারের খাবার সূচি। 3টা সাড়ে 3টার ভিতরে গ্যাস আসে, আসলে পরে ওই গ্যাস থাকে সন্ধ্যা মাগরিবের আগেই চলে যায়। প্রায় একই অবস্থা রাবেয়া আক্তারের, দুপুর 1টায়ও মিটমিট করে জ্বলছে চুলা, বিল পরিশোধ করলেও দৈনিক গ্যাস পাচ্ছেন কেবল 5 ঘন্টা, নিরুপায় হয়ে কিনেছেন সিলিন্ডার গ্যাস, তাতে পরিবারের খাতায় যোগ হয়েছে বাড়তি খরচ। এই যে দেখুন মাছ রাখছি, এই জন্য রান্না করতে পারতেছি না, বাচ্চাদের স্কুল থাকে, এই যে এখন আমার বাচ্চা আসছে, এখন আমি নাস্তা দিতে পারতেছি না, এখন আমার সিলিন্ডার অবশ্যই দরাইতে হয়। রাজধানীর নর্থ সার্কুলার রোড ও বনশ্রী সহ অন্তত 6টি এলাকা থেকে মিলেছে গ্যাস না থাকার অভিযোগ। মাঝখানে একটু ভালো ছিল, ঈদের পর থেকে আবার একই অবস্থা, আর রাতে 8টার সময় একই অবস্থা, 10টার সময় একই অবস্থা, রাতে 11টায় আসে, তো 11টা আসলে আমরা কি করব, ডাবল খরচ হচ্ছে, একটা হচ্ছে গ্যাসে আবার হচ্ছে একটা সিলিন্ডারে। সরবরাহ কমে যাওয়ায় গ্রাহকরা এমন ভোগান্তিতে পড়েছেন,
পেট্রো বাংলার হিসেবে গত 30 জুন তিতাস গ্যাসের সরবরাহ ছিল অন্তত 1635 মিলিয়ন ঘনফুট। এক মাসের ব্যবধানে 31 জুলাই গ্যাস সরবরাহ হয় অন্তত 1506 মিলিয়ন ঘনফুট। সুনির্দিষ্টভাবে আবাসিক খাতে 2020-21 অর্থবছরে সরবরাহ করা হয়েছিল 2475 মিলিয়ন ঘনফুটেরও বেশি। গেল অর্থবছরে মার্চ পর্যন্ত এ সরবরাহ ছিল অন্তত 1800 মিলিয়ন ঘনফুট। তিতাস বলছে তাদের দৈনিক চাহিদা প্রায় 1800 মিলিয়ন ঘনফুট, বর্তমানে গড়ে পাওয়া যাচ্ছে 1626 মিলিয়ন ঘনফুট, ঘাটতি অন্তত 174 মিলিয়ন ঘনফুট। গ্যাস নিয়ে আদৌ স্বস্তি মিলবে কিনা তাও জানাতে পারেনি সংস্থাটি। গ্যাসের উত্তোলন কম হচ্ছে, এলএনজি কম আসতেছে, চাহিদার তুলনায় উত্তোলন কম। গ্যাসের জায়গায় হয়তো এন্ড পয়েন্টে নেটওয়ার্কে এন্ড পয়েন্টে হয়তো কিছুটা খারাপ আছে, কিছু কিছু এলাকা যেখানে বাড়িঘর বেশি সাপ্লাই এরকমই থাকবে, হয়তো আবার বৃহস্পতিবার শুক্রবার গিয়ে আবার কিছু বাড়বে। গ্যাস সংকটের দ্রুত সমাধান হলে আবাসিক এলাকায়ও গ্যাসের চাপ ও সরবরাহ বাড়বে আশা কর্তৃপক্ষের। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটিতে পদবঞ্চিতরা ক্ষুব্ধ হয়ে ক্যাম্পাস অচল করে দিয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে শাটল ট্রেন সহ শিক্ষক বাস চলাচল। চারটি বিভাগের ফাইনাল পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। সঞ্জীব দেবাবুর ক্যামেরায় আব্দুল্লা রাকিবের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। এভাবেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নিয়ে আগুন জ্বালিয়ে আন্দোলন করছে ছাত্রলীগের পদবঞ্চিত কর্মীরা। গতরাতে ঘোষিত 375 সদস্যের কমিটিতে পদ জোটেনি তাদের। ঘোষিত কমিটি থেকে অছাত্র, বিবাহিত ও বিতর্কিতদের বাদ দেওয়ার দাবি করছেন আন্দোলনকারীরা। আমাদের আন্দোলনটা হচ্ছে যারা দীর্ঘদিন ধরে বাংলাদেশ ছাত্রলীগ জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য অক্লান্ত পরিশ্রম করছে, তাদেরকে সঠিক মূল্যায়ন করা হোক। সকাল থেকে ফটকে তালা দিয়ে অবস্থান নেয় কার্যত অচল হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ে। শাটল ট্রেনের লোকোমাস্টারকে তুলে নিয়ে যাওয়ায় চলাচল করেনি কোনো ট্রেন। বন্ধ ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তাদের বাস। এদিকে ক্যাম্পাসে পুলিশ সদস্য বাড়ানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক করতে আন্দোলনরতদের সাথে আলোচনা চালিয়ে যাওয়ার কথা বলছে প্রশাসন। আমরা সর্বোচ্চ সজাগ রয়েছি যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতির সৃষ্টি না হয়, সেই এবং বিষয়টিকে একটি সুন্দর সমাধানের দিকে নিয়ে যাওয়ার জন্য ওদের সাথে কথা বলা বা ট্রেনকে রান করার জন্য রেলওয়ে কর্তৃপক্ষের সাথে আলাপ করা, সেই কাজগুলো চলছে। আজ চারুকলা ইনস্টিটিউট, আন্তর্জাতিক সম্পর্ক, ইনস্টিটিউট অফ মেরিন সায়েন্স, ফাইন্যান্স বিভাগ ও ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস বিভাগের ফাইনাল পরীক্ষা স্থগিত করা হয়েছে। 2019 সালে 14 জুলাই রেজাউল হককে সভাপতি ও ইকবাল হোসেনকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। মাছরাঙা নিউজ ডেস্ক। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শোককে শক্তিতে রূপান্তরিত করে আন্দোলন বেগবান করতে হবে। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ভোলায় পুলিশের সাথে সংঘর্ষে নিহত স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমের গায়েবানা জানাজায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে গুলিবর্ষণ করে সরকার জানান দিল তারা পুলিশি নির্যাতন করে আন্দোলন দমাতে চায়। তারা পুলিশকে নির্যাতন করে গুলি বর্ষণ করে তারা এই আন্দোলনকে দমন করতে চায়, কিন্তু ভোলা রহিমদের ভাইয়ের রক্তের মধ্য দিয়ে এটাই প্রমাণিত হয়েছে যে এই দেশের মানুষ কখনোই এই ফ্যাসিবাদী সরকার, আওয়ামী সরকার তাদের দমন নীতিকে ভয় করবে না। তারা দেশকে মুক্ত করবার জন্য, দেশকে জনবলের অভাবে সারা দেশে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলোতে যথাযথ সেবা নিশ্চিত করা যাচ্ছে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সকালে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মান উন্নয়নে এক জাতীয় কর্মশালায় বক্তারা বলেন, প্রয়োজনের অর্ধেক জনবল দিয়ে চলছে কেন্দ্রগুলো। ইউএসএইড এবং ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় নবযাত্রা প্রকল্পের অধীনে কর্মশালাটির আয়োজন করা হয়। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক শাহানারা বানু সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। জমি অধিগ্রহণ জটিলতায় থমকে গেছে খুলনার ভৈরব সেতু নির্মাণ কাজ। চলতি বছর নভেম্বরে কাজ শেষ হওয়ার কথা থাকলেও এ পর্যন্ত হয়েছে মাত্র 3.5 ভাগ।
এস এম মিলনের ক্যামেরায় মুস্তফা জামালের রিপোর্ট। ভৈরব নদের একপাড়ে খুলনা মহানগরী, অন্যপাড়ে দিঘলিয়া ও তেরোখাদা উপজেলা। এসব উপজেলায় নিম্ন ও মধ্য আয়ের মানুষের বসবাস। এসব এলাকায় রয়েছে বেশ কিছু ছোট বড় শিল্প কারখানাও। যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে 2019 সালে একনেকে ভৈরব নদের উপর সেতু নির্মাণ প্রকল্প পাশ হয়। 2020 সালে কার্যাদেশ দেওয়া হয়, যা শেষ হওয়ার কথা ছিল এবছর নভেম্বরে। কিন্তু সেতু নির্মাণের জন্য নির্ধারিত জমি ঠিকাদারকে বুঝিয়ে না দেওয়ায় নির্মাণ কাজে ধীরগতি দেখা দেয় এবং গত কয়েক মাস ধরে নির্মাণ কাজ বন্ধ রয়েছে বলছে ঠিকাদারি প্রতিষ্ঠান। জমি অধিগ্রহণটা সময় মতো সম্পন্ন না হওয়ার জন্য আমাদের শিডিউল টাইমের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন হওয়ানি আমরা অনিশ্চয়তার মধ্যে আছি। সড়ক বিভাগ বলছে ভূমি অধিগ্রহণ জটিলতার নিরসনে তারা জেলা প্রশাসন, রেল ও ভূমি মন্ত্রণালয়ের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করছে। ল্যান্ড অ্যাকুইজিশন প্রক্রিয়াটা আসলে কিন্তু এমনি একটা মানে একটু জটিল এবং একটু ধীরগতির প্রক্রিয়া, এটার সময় লাগে। তবে আমরা এখানে জেলা প্রশাসন খুব আন্তরিক আমরা চেষ্টা করে যাচ্ছি, আশা করা যায় আপনার যেটা বলছেন এখন চলে এটা খুব তাড়াতাড়ি কেটে যাবে। টিআইবি বলছে ভূমি অধিগ্রহণ শেষ না করেই সেতু নির্মাণ কাজ শুরু করা নিয়ম বহির্ভূত। এর ফলে ভৈরব সেতুর নির্মাণ ব্যয়, সময় বৃদ্ধি ও ডিপিপি মূল্যায়নের নামে দুর্নীতির সম্ভাবনা সৃষ্টি হয়েছে। হচ্ছে দেখা যায় কি প্রকল্প শুরু হয়ে গেছে, তারপরেই বলা হয় যে ভূমি অধিগ্রহণের জটিলতা রয়েছে। কিন্তু এখানে ঘোড়ার আগে গাড়ি জুড়িয়ে দিয়ে এই কাজটি করা হয়, কারণ এখানে দুর্নীতির একটা সুযোগ সৃষ্টি করে দেওয়া হয়, অনিয়মের একটা সুযোগ সৃষ্টি করে দেওয়া হয়। 1.316 কিলোমিটার খুলনা ভৈরব সেতু নির্মাণ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 617 কোটি 53 লক্ষ টাকা। মোস্তফা জামাল, মাছরাঙ্গা সংবাদ, খুলনা। চট্টগ্রাম চিড়িয়াখানায় জন্ম নিল বিরল প্রজাতির আরও 4টি সাদা বাঘ শাবক। রাজপরিবাগ দম্পতির খাঁচায় এসেছে এই 4টি সাদা বাঘ শাবক। এই দম্পতির ঘরেই জন্ম হয় বাংলাদেশের প্রথম সাদা বাঘ। নাজমুল সাদেকের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রবিউল টিপু। মা বাঘ পুরীর সাথে ছোট্ট 4টি বাঘ শাবক, তবে চিরচেনা রূপে নয়, 4টি বিরল সাদা বাঘ। গেল পরশু এই বিরল সাদা বাঘ শাবকগুলো জন্ম নিয়েছে চট্টগ্রাম চিড়িয়াখানায়। মানুষ দেখলেই অস্থির হয়ে যেতে পারে মা বাঘ, তাই নির্জন কক্ষে রাখা হয়েছে মা বাবা রাজপুরীর সাথে বাঘ শাবকগুলোকে। তাদের সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করছে কর্তৃপক্ষ। রাজপুরী আমাদের যে মেন বাঘ, যেটা আমরা সাউথ আফ্রিকা থেকে নিয়ে আসছিলাম, সে চতুর্থবারের মতো 4টা বাচ্চা দিচ্ছে এবং লাকিলি 4টাই সাদা, তো 4টা বাচ্চা এখন পর্যন্ত ভালো আছে। বাচ্চাগুলোর চোখ ফুটতে সময় লাগবে 7 দিন। মা বাঘ ভালো আছে এবং বাচ্চাদের দুধ পান করাচ্ছে জানিয়ে সন্তুষ্টির কথা জানান কিউরেটর। প্রথমবার যখন তারা বাচ্চা দিয়েছে তখন আমাদের সমস্যা হয়েছে, কিন্তু ওরা যেহেতু কন্টিনিউ বাচ্চা দিচ্ছে এই কারণে আমাদের এখন পর্যন্ত আর আশা করি কোনো সমস্যা হবে না। সে নিজে দুধ দিচ্ছে, বাচ্চাগুলো অলরেডি দুধ খাচ্ছে, বাচ্চাগুলো যেহেতু এখন চোখ ফুটে নাই আর আমার যেহেতু এটা মানুষের হাতের স্পর্শ নিষেধ আছে, তো বাচ্চাগুলো 7 দিন 8 দিন পর আমরা বলতে পারবো যে বাচ্চার লিঙ্গটা কী হবে আর কি। তবে এখনই কেউ চিড়িয়াখানায় গেলে দেখতে পাবেন না সাদা বাঘ শাবকগুলো। অন্তত 1 মাস পর এগুলো দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে জানায় কর্তৃপক্ষ। এর আগে এই রাজপুরী বাঘ দম্পতির ঘরে বাংলাদেশে প্রথমবারের মতো সাদা বাঘ শুভ্রা জন্ম নেয়। এ নিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানায় এখন বিরল সাদা বাঘ আছে 5টি। নতুন এই 4টি সহ চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘের মোট সংখ্যা দাঁড়ালো 16টিতে। নাজমুল সাদিকি, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম। কম খরচে টেলিস্কোপ তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন ভোলার নাজমুল আহসান জাহিদ। এরই মধ্যে বাণিজ্যিকভাবে তৈরিও শুরু করেছেন। একই মানের বিদেশি যে কোনো টেলিস্কোপের চেয়ে অর্ধেকের কম দামে পাওয়ায় এটি কিনতে আগ্রহী হয়ে উঠেছেন মহাকাশপ্রেমীরা। ভোলা প্রতিনিধি হামিদুর রহমান হাসিবের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ভোলার নাজমুল হাসান জাহিদ, মহাকাশ সম্পর্কে আগ্রহ ছাত্রজীবন থেকেই, কিন্তু খালি চোখে তো তা সম্ভব নয়, দরকার টেলিস্কোপের। তবে দাম অনেক বেশি হওয়ায় কেনার সমর্থ ছিল না। হাল ছাড়েননি, বিজ্ঞানের ছাত্র হিসেবে নিজেই চেষ্টা চালান টেলিস্কোপ তৈরির। বিজ্ঞান বিষয়ক নানা বইপত্র, পত্রিকা ও ইন্টারনেট থেকে তথ্য নিয়ে স্থানীয় একটি ওয়ার্কশপে শুরু করেন টেলিস্কোপ তৈরির কাজ। নানা স্থান থেকে সংগ্রহ করেন যন্ত্রাংশ। দীর্ঘ প্রচেষ্টায় স্বপ্ন সত্য হয়। একটি পূর্ণাঙ্গ টেলিস্কোপ তৈরিতে সক্ষম হন জাহিদ। এর নাম দেন ইন্টারস্টেলার বিডি। আমি অ্যাস্ট্রোনমিক্যাল গ্রেডের নিউটনিয়ান রিফ্লেক্টর টেলিস্কোপ, ডবসনিয়ান বেস এই টেলিস্কোপ
টেলিস্কোপটা তৈরি করতে সক্ষম হই। অপটিক্যাল কোয়ালিটি কম্প্রোমাইজ করা যাবে না, যেহেতু এটা একটা টেলিস্কোপ, সেটা আন্তর্জাতিক মান বজায় রেখে আমি দেশি কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল দিয়ে আমি এটা প্রস্তুত করতে সক্ষম হই। আমি আশা করবো বাংলাদেশের ভবিষ্যতে অ্যাস্ট্রোনমিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এবং যারা আমরা স্কুল কলেজ বা ছাত্রছাত্রী বা ইউনিভার্সিটি পর্যায়ে যারা বিভিন্ন ল্যাবে কার্যকলাপ করি, সায়েন্টিফিক সায়েন্সের স্টুডেন্ট যারা আছি, তাদের ল্যাবে গবেষণার একটা ইনস্ট্রুমেন্ট হতে পারে আমার এই টেলিস্কোপটা। দেশের মহাকাশপ্রেমীদের হাতে স্বল্প মূল্যে টেলিস্কোপ পৌঁছে দিতে এর উৎপাদন শুরু করেছেন জাহিদ। সরবরাহ করছেন যে কোনো বিদেশি কোম্পানির চেয়ে অর্ধেকেরও কম দামে, মাত্র 33,000 টাকায়। এই ইন্টারস্টেলার বিডি টেলিস্কোপটাকে আমি আরেকটু ডে বাই ডে এটা আপগ্রেড করব, এবং এর সাথে আমি ডবসনিয়ান প্ল্যাটফর্ম বলে যেটা, এই টেলিস্কোপটাকে ডবসনিয়ান প্ল্যাটফর্মের উপর তুলে দিয়ে একটা এক্সপোজার টাইম নেওয়া যায়, যেটা হাফ অ্যান আওয়ার থেকে শুরু করে 1 আওয়ার পর্যন্ত হতে পারে। এই এক্সপোজার টাইমটা আমি যাতে দিতে পারি এই টেলিস্কোপটার সাথে ইকুইটোরিয়াল প্ল্যাটফর্ম যুক্ত করার সাহায্যে, এবং সেটা নিয়ে আমি গবেষণা করে যাচ্ছি, এবং আমি মোটামুটি সফলতার দিকে যাচ্ছি। আমার তার টেলিস্কোপ আগামীতে দেশে মহাকাশ গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আশা গবেষকদের। দিন শেষে দেখা যাবে যে এই শখের বর্ষে হলেও মানুষজন যখন টেলিস্কোপ সংগ্রহ করে কারো কাছ থেকে আকাশ দেখাটা শিখবে, তখন কিন্তু তার মধ্যে জ্যোতির্বিজ্ঞান নিয়ে আরও ভালোবাসা জন্মাবে, আরও আগ্রহ জন্মাবে। জ্যোতির্বিজ্ঞানের দ্বার কিন্তু উন্মুক্ত করা যায় আমাদের বাংলাদেশে যারা যেই তরুণ উদ্যোক্তারা আছে, যারা হচ্ছে বিভিন্ন রকমের জ্যোতির্বিজ্ঞানী কাজ করছে, আমরা যারা তরুণ উদ্যোক্তারা আছি জ্যোতির্বিজ্ঞানী কাজ করছি, আমাদেরকে যদি গভর্নমেন্ট কোনোভাবে সহায়তা করে। এদিকে টেলিস্কোপে মহাকাশ দেখতে আশেপাশের মানুষ ভিড় জমাচ্ছেন জাহিদের বাড়িতে। খুব কাছ থেকে চাঁদ তারা গ্রহ নক্ষত্র দেখে খুশি তারা। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। দুপুরে মাছরাঙ্গা সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। ভোটকারচুপির রাজনীতি বিএনপি শুরু করেছিল, তাদের মুখে নীতি কথা মানায় না বললেন প্রধানমন্ত্রী, শোকের মাসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা। রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সংকট, অনেক এলাকায় থাকে দিনে 5 ঘন্টা, কোথাও বা চাপ কম, কবে নাগাদ স্বাভাবিক হবে জানাতে পারে নীতি দাস। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি নিয়ে বিরোধ, মূল ফটক আটকে পদবঞ্চিতদের বিক্ষোভ, বন্ধ করে দেওয়া হয়েছে শাটল ট্রেন। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও যে কোনো সময় দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। দর্শক, করোনা সংক্রমণ কিন্তু চলছেই, পাশাপাশি বাড়ছে বায়ু দূষণ, তাই বাইরে বের হলে নিজে মাস্ক পরুন, অন্যকেও পরতে উৎসাহিত করুন। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায়, দেখার আমন্ত্রণ রইল।